হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অ্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আমি টেকটাক আপনার সাথে একটা অ্যাপ শেয়ার করব, যে অ্যাপসের মাধ্যমে আপনার ফোনের নর্মাল ছবিগুলো কথা বলাতে পারবেন। তো আপনার ফোনে থেকে যে কোনো একটা পিকচার নিয়ে কথা বলতে পারবেন। তো এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর তো আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর স্পিড পিক লিখে একটি সার্চ করবেন। সার্চ করার পর এই অ্যাপসটি আপনারা পাবেন। এই অ্যাপসটি পাওয়ার পর তারপর এখানে দেখা যাচ্ছে যে প্রথমে লেখার একটা অপশন আছে, তো আপনি চালিয়ে কিনা আপনার পিকচারটা তাই বলবেন। তো আমি লিখতেছি হ্যালো, হাউ আর ইউ, হাউ আর ইউ। তো আমি এটা লিখতেছি, তারপর এখানে একটা ক্লিক করবেন। আর এটার ভয়েস আপনি চান তাহলে ছেলের ভয়েস দিতে পারবেন বা মেয়ের ভয়েস দিতে পারবেন। তো এটা যে চেঞ্জ দ্য ভয়েস লেখা আছে, তো এই জায়গায় দেখেন অনেকগুলো অপশন আছে, তো আপনি দিতে পারবেন। তারপর আমি চলে যাব অ্যাড ফেস। তো অ্যাড ফেসে চলে যাচ্ছি, দেখছেন একটা ফটো এসেছে, তো এটা মুভ করছে। এটা অবশ্য এই অ্যাপসেরই। তো আপনি যদি চান আপনি গ্যালারি থেকে নিতে পারবেন। তো গ্যালারি থেকে যদি নিতে চান তাহলে চেঞ্জ ফেস লিখে ওখানে একটা ক্লিক করবেন। তারপর দেখবেন যে গ্যালারি একটা অপশন এসেছে, তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর তো আপনি গ্যালারি থেকে যে কোনো একটা ফটো নিবেন। তো আমি একটা নিচ্ছি, একটা সাধারণ ফটো আমি নিলাম যেটা মুভ করে না। তো এই জায়গায় এই অ্যাপসে নিয়ে আসার পর দেখেন একটা মুভ করতেছে। তারপর এটাকে আপনি কথা বলাতে পারবেন। দেখতে পারছেন কত সুন্দর করে কথা বললো। এভাবে আপনি যে কোনো ফটো কথা বলাতে পারবেন, ব্যাটারি সেভ করতে পারবেন, শেয়ার করতে পারবেন, বা কারো বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন, গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।